আনন্দমুখর পরিবেশে কুমিল্লার দাউদকান্দি পৌরসভার মেয়র ও কাউন্সিলর পদ তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন রবিবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে রিটার্নিং অফিসার কামরুল ইসলাম খানের নিকট তাদের মনোনয়নপত্র জমা দেন মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান পৌর মেয়র নাইম ইউসুফ সইনের পক্ষে মনোনয়নপত্র জমা দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবিব চৌধুরী সাবেক সভাপতি আবুল হাসেম সরকার সাবেক ইউপি চেয়ারম্যান মুক্তার হোসেন ভূঁইয়া এবং মেয়রের ছোট ভাই রেইন এর আগে বিএনপি মনোনীত প্রার্থী নূর মোহাম্মদ সেলিম মনোনয়নপত্র জমা দেন এ সময় তার সাথে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য খন্দকার মারুফ হোসেন সহ দলীয় নেতাকর্মীরা মেয়র প্রার্থী হিসেবে আরও মনোনয়নপত্র জমা দেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান মিয়া তাসলিমা চৌধুরী সিমিন সাবেক ছাত্রনেতা আবু মুসা এবং গোলাম মহিউদ্দিন মাহমুদ এছাড়া নয়টি ওয়ার্ডে কাউন্সিলর পদে তেতাল্লিশ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে দশজন তাদের মনোনয়নপত্র জমা দেন মনোনয়নপত্র যাছাই বাছাই উনিশ জানুয়ারি এবং প্রত্যাহার ২৬ জানুয়ারি চতুর্থ ধাপে ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৪ ফেব্রুয়ারি ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক